কমলপুরে উদ্বোধন হলো ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসব ও মেলা বড়লোত্তমা ত্রয়ী মণ্ডপ প্রাঙ্গণে। 125তম এই মেলার উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ এই ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসব ও মেলা চলবে 19 নভেম্বর পর্যন্ত। বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহারাসলীলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং অন্যান্য দপ্তরের সহযোগিতায় বুধবার রাতে কমলপুর বড়লোতমা ত্রয়ী মণ্ডপ প্রাঙ্গণে 125তম ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসব ও 3 দিনব্যাপী মেলার উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন রাজ্যের খোদ ও শিল্প বাণিজ্য মন্ত্রী মনোজ কান্তি দেব। অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা সভাধিপতি রুবি গোপ। বিশেষ অতিথি ধলাই জেলার জেলা সহ সভাপতি অনাদি সরকার, সালেমা আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজিত বিশ্বাস, সালেমা ব্লকের বিএএসসি চেয়ারম্যান বিমল দেববর্মা, কমলপুর মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ বিভিন্ন স্থানীয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী পুরোহিতগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব ও মেলার পৃষ্ঠপোষক প্রশান্ত সিংহা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কমলপুর মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী। মেলা উদ্বোধন করে রাজ্যের খাদ্য শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, এই উৎসব ও মেলা সমাজের সকল অংশের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। তাছাড়া বলেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ এই ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসব ও মেলা। বিষ্ণুপ্রিয়া মণিপুর সম্প্রদায়ের যে কৃষ্টি সংস্কৃতি, তাদের যে ধর্মপ্রাণ, তাদের মূল ধর্মাসন হল এই ঐতিহ্যবাহী রাসলীলা। সেটা 124 বছর ধরে চলে আসছে, 125 বছরের তার প্রধান পর্ব। তো সেটা আগামী আরো যুগ যুগ ধরে চলবে সেই মেলা এবং রাখা নৃত্য, সেটা উপভোগ করার বিষয়। এবং তাকে কেন্দ্র করে শুধু যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় জড়িত তা কিন্তু নয়, আজকে সেই মেলাকে কেন্দ্র করে, সেই রাস উৎসবকে কেন্দ্র করে জাতি জনজাতি কি মণিপুরী সম্প্রদায় সহ সকল অংশের মানুষ মিলেমিশে আমরা একে কার হই। মেলা মানে মেলবন্ধন, একে অপরের সাথে দেখা, সজীব বিনিময় করা এবং আনন্দ উপভোগ করা। তো এই রাসমেলা কমলপুরের যারা বর্ণত্মা ত্রয়ী মণ্ডপে অনুষ্ঠিত হয়, সেটা এই নর্থ ইস্ট ইন্ডিয়া আমাদের যে 8টি রাজ্য রয়েছে, সেই 8টি রাজ্যের মধ্যে সর্ববৃহৎ রাসমেলা কিন্তু এই বর্ণত্মা। অনুষ্ঠানে মন্ত্রী মনোজ কান্তি দেব আশা প্রকাশ করেন, আগামী বছর মারণ ব্যাধি করোনা থেকে সম্পূর্ণ মুক্ত হবে রাজ্য। সেই সাথে আগামী বছর থেকে এই উৎসব ও মেলা 5 দিনব্যাপী হবে বলে তিনি ঘোষণা করেন। এবং 5 দিনের ব্যাপী আবার আগের জায়গায় রাসমেলাকে নিয়ে যেতে পারবো, যেখানে আমরা সিএমকে আমন্ত্রণ করেছিলাম। আপনারা দেখেছেন 2018 সাল আমাদের মাননীয় সিএম রাত্র 2:15 মিনিটে এই রাসমেলায় এসে উপস্থিত হয়েছিল। এবং তার ঠিক পরের বছর 2019 সাল যে রাসমেলা অনুষ্ঠিত হয়েছিল, আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজের শরীরে দ্বিতীয়বার এসেছেন। 2020 সাল করোনাকালীন পরিস্থিতিতে আমরা নিমন্ত্রণ করিনি, এবারের বছর এই মহারাসলীলা উৎসব ও মেলার প্রতি রাতে অর্থাৎ 3 দিনব্যাপী রাজ্য ও বহির্রাজ্যের শিল্পীরা পরিবেশন করবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়া সূচি অনুসারে আগামী শুক্রবার ত্রয়ী মণ্ডপে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের মহারাসলীলা। এই মহারাসলীলা উৎসবের উদ্বোধন করবেন সাংসদ রেবতী ত্রিপুরা। এই রাস উৎসব 1896 সালে আজ 17 তারিখ এখানে উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন রাজ্যের বাণিজ্য ও খাদ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। এবং এখানে যে মেলা মেলাতে সরকারি স্টল রয়েছে 18টি এবং বেসরকারি বাণিজ্যিক স্টল রয়েছে 300টির উপর। এবং এই মেলাকে ঘিরে এখনো
ब्यूरो रिपोर्ट, न्यूज़ वैनगार्ड।